আসসালামু আলাইকুম। অনেকেই যারা বাইরে থাকেন তারা স্টকলটের ব্যবসা করতে চান, কিন্তু যারা ল্যাটিন আমেরিকা বা ইউরোপের কোনো কান্ট্রিতে থাকেন তাদের জন্য ব্যবসার নতুন একটা দ্বার কিন্তু সবসময় উন্মোচন করা আছে বা খোলা আছে। সেটা হচ্ছে আপনারা নিজেরাই কিন্তু ওই কান্ট্রি থেকে আপনার অর্ডার কালেক্ট করতে পারেন এবং খুব ভালো একটা বিজনেস করতে পারেন। আমি 4-5 জনকে এমন চিনি যাদের বেসিক গার্মেন্টস সম্পর্কে তেমন কোনো নলেজ নাই, কিন্তু জাস্ট বাংলাদেশে লিঙ্ক আপ আছে এবং কিছু ডিজাইনিংয়ের কনসেপ্ট তাদের জানা আছে। তারা কী করে সুন্দর মতো এই দেশে গার্মেন্টসের সাথে কথা বলে, তার ক্যাপাসিটি আছে, কার কতটুকু আছে, তারপরে যেই কাজটা করে সেটা হচ্ছে বিভিন্ন বায়ারকে তাদের স্যাম্পলগুলো অফার করে অর্ডার কালেক্ট করে। আমি এমনও লোককে জানি যে মাত্র 10,000 পাউন্ড দিয়ে ব্যবসা শুরু করছে, এখন সে প্রতি মাসে 1-1.5 লাখ পাউন্ড ইনকাম করে। আপনি চিন্তা করেন কত টাকা সে ইনকাম করতে পারে। প্রতি ডিকেটে সে বিশাল অ্যামাউন্ট এক্সপোর্ট করে, কিছুই না, শুধু এই দেশে তার কানেকশন আছে এবং ওই দেশে সে বাইরদেরকে কনভিন্স করতে পারছে যে আমি তোমাকে গার্মেন্টসের আইটেমটা রেডি করে তোমার শহরে বা তোমার হাতে পৌঁছায় দিব। আচ্ছা, এই ক্ষেত্রে অনেকে বলতে পারে কীভাবে হচ্ছে, ধর আপনি যে কোনো একটা কান্ট্রিতে আসছেন, আপনি ইতালিতে বা রাশিয়াতে যে কোনো একটা কান্ট্রি, সেই সমস্ত দেশে যে সমস্ত বড় বড় ব্র্যান্ডগুলো আছে যারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট বানায় এবং যারা বানায় না, তাদেরকে আপনি অফার করতে পারেন যে বাংলাদেশে 10-15টা গার্মেন্টস আছে যেগুলো আপনার কথায় উঠে বসে এবং আপনার কথায় তারা সুন্দর মতো প্রোডাকশন করে দিবে। এবং তাদেরকে শুধু এই আস্থাটা দেওয়া দরকার যে আপনি বাংলাদেশ থেকে ভালো একটা গার্মেন্টস থেকে তার যে চাহিদা সেই চাহিদা সম্পূর্ণ প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করে তার দোরগোড়ায় স্টোরে পৌঁছায় দিতে পারবে। এখন এই ক্ষেত্রে যদি কারো এরকম অপরচুনিটি থাকে যে নিজের আপনি যে দেশে প্রবাসী ওই দেশে আপনি বায়ার ম্যানেজ করতে পারবেন, বাংলাদেশ থেকে যদি ফ্যাক্টরি সাপোর্ট প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ পুঁজিকম আপনাকে সহযোগিতা করবে। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে এই বিজনেসটা আপনি লং টাইম করবেন, কারণ এটা ওয়ান টাইম বিজনেস না এবং এটা খুব প্রেশারের বিজনেস। এবং আপনাকে কিন্তু বায়ার কিন্তু ফ্যাক্টরি অনেক সময় চিনবে না, একটা দুইটা অর্ডার হওয়ার পরে হয়তো বায়ার চিনবে, কিন্তু তার আগে হয়তো আপনাকেই চিনবে। সুতরাং কনফার্ম হয়ে নেবেন যে আপনি এই বিজনেসে করতে চান এবং এই বিজনেসে আপনি দেশেরও উপকার করতেছেন, দেশ থেকে প্রোডাক্ট নিচ্ছেন এবং নিজেরও উপকার করতেছেন। তো ভালো থাকবেন, যারা এই অপরচুনিটি আছে আমাদেরকে ইনবক্স করবেন অথবা যে কারোর সাথে আপনার পরিচিত অন্য কোনো ফ্যাক্টরি যদি থাকে তাদের সাথে ইনবক্স করবেন, যোগাযোগ করবেন, তাদের ক্যাপাসিটিগুলো নেবেন, তাদের প্রিভিয়াস যে কাজ করছে সেই প্রোডাক্টগুলো নেবেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন।